সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি বিরল প্রজাতির উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই উদ্ভিদটির নাম হচ্ছে অ্যারারুট। এই উদ্ভিদের আদি বাসস্থান হচ্ছে উত্তর আমেরিকার ব্রাজিল সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে। তবে কীভাবে ওই উদ্ভিদটি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বাংলাদেশে আসলো তা আমাদের জানা নেই। এর দুইটি জাত রয়েছে, একটির পাতা রং সবুজ এবং সাদা, দেখতে খুবই সুন্দর। আর আরেকটি হচ্ছে, যে উদ্ভিদটি আপনারা দেখছেন ওইটি হচ্ছে সম্পূর্ণ সবুজ। সবুজ এবং সাদায় মিশ্রিত অ্যারারুটটি সাধারণত শৌখিন উদ্ভিদ প্রেমিকরা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য টবে বা বাড়িতে রোপণ করে থাকেন। এর মাটির নিচে যে মূল বা রাইজুম জন্মে থাকে ওইটি খাওয়ার উপযোগী, এবং ওইটি থেকে আমেরিকার আদিবাসীরা একসময় আটা তৈরি করত, এবং বিশেষ করে এটি পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করত। এখনও ওইটি ব্যবহার করা যায় খাদ্য হিসাবে। আমি এই উদ্ভিদের রাইজোম বা মূলা আকৃতির যে অংশটি মাটির নিচে জন্মে থাকে ওইটি খেয়েছি, এবং খেতে যথেষ্ট সুস্বাদু। ওইটি বাংলাদেশের বনে জঙ্গলে অবহেলিতভাবে জন্মে থাকে। বন্ধুরা, আমি আজ এ পর্যন্তই আপনাদেরকে এর পরিচয় তুলে ধরলাম। আপনারা বিস্তারিত জানতে হলে গুগলে সার্চ করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমি শুধু আপনাদেরকে ওই উদ্ভিদটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি করেছি। আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হলে আমি অনেকটা নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।